মুসলিম মিল্লাতের ভিতরে বিভেদ সৃষ্টি যারা করে তাদের চরম শাস্তি মৃত্যুদণ্ডের, বিচারিকভাবে মৃত্যুদণ্ডের নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আব্দুল্লাহ জাহাঙ্গীরুল্লাহ বলতেন যে আমি তো ঐক্য সৃষ্টি করতে পারবো না, তবে আমি একটা কাজ করতে পারবো, সেটা হলো উম্মতের ঘরে যে আগুন লাগছে সে আগুনে পেট্রোল ঢালা থেকে আমি অন্তত বেঁচে থাকতে পারবো। এই জন্য উগ্র হিংস্র অন্যের বিরুদ্ধে বিষোদ্গারকারী ব্যক্তি চর্চাকারী মানুষ যেই চিন্তার যেই দলের যে মতই হোক তাকে বর্জন করুন, তাকে বর্জন করুন। আমার মুসলিম ভাই, আমার কেবলার ভাই, সে বেদাতে লিপ্ত হতে পারে, সে আমার ভাই, অতএব তার প্রতি আমার সিম্প্যাথি থাকবে। আমার মায়ের পেটের ভাই যদি মাদকে আসক্ত হয়ে রাস্তায় পড়ে থাকে আমার দুঃখ হবে, আমার কষ্ট হবে, আমার বেদনা হবে, আমার বুক ফেটে যাবে, তাই বলে আমি শত্রুতার মানসিকতা তার প্রতি লালন করবো না। আজকাল মুসলমানদের এক গ্রুপ আরেক গ্রুপের শত্রু মনে করে, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদের এই মানসিকতা দূর করার তৌফিক দান করুন। আপনাদেরকে একটা ডিউটি দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে এক হুজুরের পক্ষ হয়ে আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করিয়েন না। আমার ভক্ত হয়ে আরেকজন আমার বিরুদ্ধে কিছু বলছে, ন্যায্য বলুক আর অন্যায্য বলুক, তার কমেন্ট বক্সে গিয়া 14 গোষ্ঠী তুলে মা বাপ তুলা ধুমায়া গালি দিবেন সওয়াবের নিয়তে, এটা করবেন? সুন্দরভাবে পারলে কিছু বলেন, আর নাহলে চুপ থাকেন। অনেক মাহফিলের আয়োজক আছে যে পাশে এক মাহফিল আসছে, এক হুজুর আনছে, উনি এক পন্থী, আরেক মাহফিল ওই মাঠেই করবে বা ওই পাশে মাঠের পাশে মাঠে করবে, এবং বলে দিব হুজুর কিছু একটা করতে হবে। এবার ওই হুজুর এসে আগের হুজুরের গোষ্ঠী উদ্ধার করে, আর বাকি চুনার কাম এই ক্যামেরা আলাদা লাগা। যদ্দূর না হয় তার চেয়ে বেশি। ইউটিউবার ভাইরা, বারবার বলি আমি, ভাইরে ছেলে খেলা না, আল্লাহর কাছে যাওয়া লাগবে ভাই। ডলার কামাইতেছেন, অ্যাডসেন্স করে কামাইতেছেন, আলেমদের বক্তব্য নিয়ে জোড়াতালে দিয়ে লাগাচ্ছেন। আমার অসংখ্য বক্তব্যের মধ্যে রাজনৈতিক নেতাদের নাম ছবি লাগাই দিয়া, আলেমদের ছবি লাগাই দিয়া, অমুকের বিরুদ্ধে একই বললে নাম উদুল্লাহ, আমি জীবনে নামও নেই নাই, আমি জীবনে নামও নেই নাই, থামনের সেরকম বানাই দিয়ে দিস। আল্লাহ তালা আমাদের এই ভাইদেরকে হেদায়ত দান করুন। সস্তা কিছু ভিউর জন্য যদি এই কাম করেন তো আমি পরামর্শ দিই, উম্মতের ঘরে আগুন লাগাইয়া আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে কামানোর চাইতে রাস্তায় ডাকাতি করেন, চুরি নিয়ে ভালো হবে, গুনাহ একটু কম হবে, ভালো হবে না, গুনাহ একটু কম হবে। মুসলিম মিল্লাতের মধ্যে বিভেদ ধরানো এমন জঘন্য অপরাধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উক্তুলুহ ওয়ালাউ কানা আইয়ান কানা আও কামা রাদুফুল হাদিস। মুসলিম মিল্লাতের ভিতরে বিভেদ সৃষ্টি যারা করে তাদের চরম শাস্তি মৃত্যুদণ্ডের, বিচারিকভাবে মৃত্যুদণ্ডের নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অতএব ইউটিউবার ভাইরা এবং আপনারা যারা অডিয়েন্স ভাইরা আছেন, আপনি এক হুজুরের ভালোবাসেন দোষ নাই, কিন্তু আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করে ফেসবুকে লেখালেখি করেন না ভাই, এটা আপনার দায়িত্ব না। আমরা হুজুররা আপনাদেরকে খেপাবো, আমার দলে আনবো, উনি ওনার দলে নিবে, এগুলো আমাদের বিজনেস, আপনাদের লাভ নাই। আপনি নিজের আমল কবরের জন্য চিন্তা করেন, যেই হুজুর যে ভালো কথা বলছে সেটা নেন, খারাপ কথা বলছে আল্লাহ বিবেক দিয়েছে সেটা ছাড়েন, পিছে লাগালাগি করিয়েন না। হুজুরদের নিজেদের কামড়া কামড়ি বা মত পার্থক্য, সব হুজুরা না, কিছু হুজুররা আছে সস্তা কামড়া কামড়ি করে, সেগুলোর কাঁচামাল আপনি হয়েন না। কথা কি বুঝাতে পারছি? তাহলে দেখবেন একসময় ঐক্যের একটা পরিবেশ তৈরি হবে। আমি প্রায় সময় বলি 1 কেজি ব্যাং মাপা একটা পাল্লায় তোলা তুলে এটা যত কঠিন কাজ, ভিন্ন ভিন্ন মতের 5 জন হুজুরকে একই মঞ্চে হাসি মুখে বসাইতে পারা তার চেয়ে কঠিন কাজ। ব্যাং ব্যাং মাপা সোজা কাজ না কঠিন কাজ? লাফালাফে পড়ে না, শুধু যত একসাথে আনতে যাবেন সে আরো দূরে দূরে চলে যাবে, ঠিক না? এই জন্য ভিন্ন মতের আলেমরা একসাথে হলে একটু ছবি টবি দেখলে পাবলিক খুশিতে, সাধারণ মানুষের মধ্যে তৃষ্ণা আছে, এদেশে মানুষের মধ্যে কল্যাণই কল্যাণ। আল্লাহ আমাদের ওলামাদের মধ্যকার দূরত্বগুলো কমিয়ে দেন, আমরা দূরত্ব কমাতে সহযোগিতা করবো ইনশা আল্লাহ। কারো ভুল থাকলে সুন্দরভাবে পারলে সংশোধন করব, মায়ার সাথে আর না পারলে চুপ থাকবো, কখনো বিভেদ বাড়াবো না। বিভেদ বাড়ালে কি লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। এই জন্য আমাদেরকে ঐক্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে নিজের আচরণের মাধ্যমে, এবং দোয়াও করতে হবে।